কিছু আপনাদের নিকট আমি আবেদন করার জন্য, দান সৎকা, দান সৎকা, এই যিনি অভাবী দেখে তার অভাবকে মোচন করে দাও। আব্বা বলছিলেন যে কেউ চাইলে দাও না, চাইলে দাও না। আদর্শ স্ত্রী কার নাম যে পাউ টিপে দেয় সে আদর্শ স্ত্রী, যেরকম ঠিক কিনা যে বাতরা দেয় সে আদর্শ স্ত্রী, যে কাপড় কাইসা দেয় আদর্শ স্ত্রী। আদর্শ স্ত্রী ওই স্ত্রী যে তোমাকে দেখাই নিজে বুঝাই খেদমতটা আরম্ভ করে। তুমি ঘাইমা গেছো, এই বাতাস দাও পাংখা কোণে, কয় দিতে আসি খারাও কাম হয় নাই, তোমাকে দেখেই পাখাদা আইনে বাতাসটা দিবে, মোজাটা পায়ের থেকে খুলে দিবে, ঘামটা মুছে দিবে, এমনি আদর্শ স্ত্রী। আর আদর্শ স্ত্রী হলো সেই যে তোমার বৃদ্ধ বয়সে তোমার খেদমতের জন্য লাগবে, তোমার জন্য লাগবে। কাজে ঘরের স্ত্রী তো আসলে মানুষের জীবনের শেষ বয়সের জন্য হলো প্রমাণ হবে, যে বৃদ্ধ বয়সে জীবন যৌবন থাকবে না, কপর দক্ষিণ হয়ে যাবেন, হয়তো টাকা পয়সা উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলবেন, সকল কিছুর বিনিময়ে ভালোবাসার প্রকাশ ওই সময় হবে। বিপদ বন্ধুর পরিচয় হবে যখন চেহারার সৌন্দর্যের মধ্যে মলিনতা এসে যাবে, শরীরের রদ যখন পড়ে যাবে, টাকা পয়সার উপার্জন তখন থাকবে না, বোঝা যাবে আপনার স্ত্রী কেমন করে, ওই সময় প্রমাণ হবে। এখন তো প্রমাণ হবে না, রূপ আছে, লাবণ্য আছে, যৌবন আছে, টাকা আছে, পয়সা আছে, এখন খুব শাড়ি পরে খুবই দেয় বাপের, দেখবেন যে কয়দিন পরে জনটায় বসে থাকবো না, আপনি যদি আবার আরেকখানে গেছে গা, এটা তো বের পারে জোরেকর ঠিক কিনা, প্রমাণ এখনো হবে না। ঝড় আসতে টর্নেডো আসতে ঘরের খুঁটি শক্ত কি পরিমাণ, জ্বর না এলে তো প্রমাণ হইব না, সুরকর ঠিক কিনা, বিপদ হইলে ইমানের পরীক্ষা হবে, যেরকম ঠিক কিনা, বিপদে আসে না ইমানের পরীক্ষা কি,